6 ডিসেম্বর ভাঙ্গারপাড় রহমানিয়া ঈদগাহের বার্ষিক ওয়াজ মাহফিল। আগামী 6 ডিসেম্বর পশ্চিম বরখলার দক্ষিণ ভাঙ্গারপাড় রহমানিয়া ঈদগাহের বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দক্ষিণ ভাঙ্গারপাড়ে সংবাদ মাধ্যমের কাছে সমাবেশের বিস্তারিত কার্যসূচি তুলে ধরেন ঈদগাহ কমিটির কর্মকর্তারা। তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিণ ভাঙ্গারপাড় রহমানিয়া ঈদগাহের বার্ষিক ওয়াজ ও দিনী সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল 2টায় পবিত্র কোরআন পাঠের মাধ্যমে মেহফিল শুরু হবে, চলবে রাত 12টা পর্যন্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা তথা হাইলাকান্দি টাইটেল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ আলাম্মা সারিমুল হক লস্কর। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি তথা রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুল জলিল নিজামী। আমন্ত্রিত ওয়াইজ হিসেবে উপস্থিত থাকবেন করিমগঞ্জের মৌলানা আলী আহমেদ, মৌলানা এনামুল হক, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার মহদ্দিস মৌলানা আলতাফ হোসেন, দক্ষিণ ভাঙ্গারপাড়ের প্রবীণ আলিমে দিন মৌলানা শামসুজ্জামান চৌধুরী, মৌলানা কমরুল ইসলাম, সোনাপুরের মৌলানা ইসলামউদ্দিন ও মৌলানা মুস্তাকিম আহমেদ। সমাবেশে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বর লস্কর, আয়োজক ঈদগাহ কমিটির কর্মকর্তারা সবার সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন। বরখলা থেকে শিবির আহমেদ বড়ভূঁইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। আগামী 6 ডিসেম্বর আমরা দক্ষিণ বাংলার রহমানিয়া ঈদগাহ ময়দানে বাৎসরিক ওয়াজ মহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মহফিলও উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক সাহেব লস্কর সাহেব তৎসঙ্গে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতুল জামাতের সাধারণ সম্পাদক আলহাজ হযরত মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব, আরও স্থানীয় বিশিষ্ট উলামায়ে কেরাম উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকিয়া ওয়াজ ফরমাইবা এবং বিশিষ্ট আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের প্রাক্তন মন্ত্রী জনাব বিসমাউল ইসলাম লস্কর মহাশয় এবং খাটিগড়া এমএলএ জনাব খলিল উদ্দিন মজুমদার সবাই উপস্থিত থাকবেন। তাই এবং আমার প্রতিবাদী মঞ্চের মুখ্য উপদেষ্টা এবং শিলচর জেলা কংগ্রেস মাইনরিটির চেয়ারম্যান জনাব আনসার হোসেন বড়লস্কর সবাই উপস্থিত থাকবেন। তাই আমি এলাকাবাসী এবং হামসায়াবাসী বা আমার এতদি অঞ্চলে যারা সারা গেছে আমার দাওয়াত এবং সাহায্য সহযোগিতা কামনা করছি। প্রোগ্রামটা ওই জন্য কটার সময় শুরু করছে? প্রোগ্রাম আরম্ভ হইব আপনার সকাল 10টা হইতে রাত্রি 12টা পর্যন্ত। আমরা সকলের সাহায্য সহযোগিতা কামনা করি। এখন আমার আসসালামু আলাইকুম শুধু এলাকাবাসী তথা আমাদের এই বার্তা প্রচার হইতে গিয়া যত জায়গায় ছড়িব আমরা প্রত্যেক ওয়াজ মাহফিলের পক্ষ থেকে আর বিশেষভাবে এই পরিচালন কমিটির পক্ষ থেকে আমরা দাওয়াত করি আর আগামী 6 ডিসেম্বর দক্ষিণ বাংলার ফারিদগাঁ ময়দানে যে ওয়াজ অনুষ্ঠিত হইব এতে দেশ বিদেশের সুনামধন্য ওলামায়ে কেরাম হল উপস্থিত থাকবা তথা আমাদের অঞ্চলেরও অনেক সুনামধন্য আলিম হল উপস্থিত থাকি ওয়াজ ফরমাইবা। আমরা এলাকাবাসী প্রত্যেকের দাওয়াত দিয়ে এবং সাহায্য সহযোগিতা কামনা করিয়া যাতে হলে আমাদের এই মহফিল সুস্থ সফল হয় প্লাস্টিক, স্টিল, মেলামাইন ও কাঁচের সামগ্রীর একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান করিমগঞ্জ স্টেশন রোড স্থিত টিএ এন্টারপ্রাইজ। যদি আপনি প্লাস্টিক সামগ্রী কিনতে যান তাহলে এটা একটা প্লাস্টিক সামগ্রীর দোকান, যদি আপনি স্টিলের সামগ্রীর ভক্ত হয়ে থাকেন তাহলে টিএ এন্টারপ্রাইজ আপনার চাহিদা মেটাতে সক্ষম। যদি আপনি মেলামাইন সামগ্রী পছন্দ করেন তাহলে তো কোনো কথাই নেই, যেদিকে চোখ যাবে শুধু মেলামাইন দেখতে পাবেন। আর যদি আপনি গ্লাসের জিনিসপত্র কিনতে চান তাহলে টিএ এন্টারপ্রাইজ আপনাকে শতভাগ সন্তুষ্টি দিতে সক্ষম।
সক্ষম। মোট কথা, প্লাস্টিক, স্টিল, গ্লাস ও মেলামাইনের দেশি বিদেশি ব্র্যান্ডের শত শত আইটেমের সম্ভারে পরিপূর্ণ টিএ এন্টারপ্রাইজ। তবে বিভিন্ন ব্র্যান্ডের বাহারি ডিজাইনের প্লাস্টিক সামগ্রী দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। কোন ব্র্যান্ড চাই আপনার? মিল্টন, হকিংস, প্রেস্টিজ, সেলো না লাওপালা? বেঙ্গল প্লাস্টিক নাকি বিক্রমপুর প্লাস্টিক? মন্ন সিরামিক না লীরা অফ হাউসহোল্ড? সব ধরনের প্লাস্টিক সামগ্রীর খুচরো এবং পাইকারি বিক্রির এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টিএ এন্টারপ্রাইজ। বরাক তো বটেই, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও মিজোরামের বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের চাহিদা পূরণ করে যাচ্ছে টিএ এন্টারপ্রাইজ। লীরা প্লাস্টিকের দরজা থেকে শুরু হবে সব ধরনের আসবাবপত্র আপনার আভিজাত্য সমুন্নত রাখবে। আর এসব প্রোডাক্টের জন্য টিএ এন্টারপ্রাইজই আদর্শ প্রতিষ্ঠান। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন করিমগঞ্জ স্টেশন রোডের আশীর্বাদ হসপিটালের বিপরীতে অবস্থিত টিএ এন্টারপ্রাইজের সঙ্গে এবং বেছে নিন আপনার চাহিদা মতো সামগ্রী। যোগাযোগের নম্বর 7002334203 অথবা 9678995554।